আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে বন্ধুরা আপনাদের সাথে কথা বলবো, আমাদের কোম্পানিতে কিছু নেপালি নতুন লোক ঢুকেছে আর কি, তাদের বেতন সম্পর্কে এবং কাজ সম্পর্কে কেমন আপনাদের এই বিষয়ে জানাবো। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই বন্ধুরা ফলো করবেন। চলুন বন্ধুরা শুরু করি। প্রথমত বন্ধুরা, নতুন যে লোক আইসে বেশিরভাগ আমার পিএসএন কোম্পানিতে আর কি, পিএসএন কোম্পানিতে নতুন লোক আইসে নেপাল থেকে আর কি, নেপালি। তা তাদের বেতন সম্পর্কে যদি বলি, তাদের কিন্তু নতুন ঢুকে সেই অবস্থায় তারা কিন্তু শনিবার পাচ্ছে না, শনিবার দিচ্ছে না আর কি। আমাদের যে কোম্পানি কিংবা এজেন্ট, তারা শনিবার তাদের দিচ্ছে না। এরপর তাদের 26 দিনে কাজ আর কি, শুধু রবিবারে ছুটি আছে। আর এর ভিতরে তারা যদি ওভারটাইম করে তো 1 ঘন্টা ওভারটাইমের টাকা 10 রিংগিত পাচ্ছে আর কি, 10 রিংগিত। আর এর ভিতরে তাদের কাজ কি, তারা নতুন তো, এখন তাদের এই যে বসেরা শিখছে, যেরকম আমরা পুরাতন লোক, আমাদের যে তারা তাদের কাছে ট্রেনিং দিয়েছে আর কি, তারা কীভাবে কাজ করবে সব কিছু শিখাচ্ছে। এরপর তাদের প্রতি ঘন্টায় আর কি এসব মাল চালাতে হয় প্রতি ঘন্টায় 400 করে আর কি। কিছু কিছু বড় মেশিন আছে, সেসব জায়গায় 200-150 এরকম টার্গেটও আছে, বড় বড় যেইগুলো মাল আর কি দেরি করে চলে যেইগুলো। আবার ছোটো মালের ভিতরে কিছু কিছু মাল আছে, সেইগুলো দু হাতে চলে একবারে, যেমন লেফট রাইট একবারে চলে আর এল একবারে চলে, সেইগুলো দেখা যাচ্ছে যে 300-350 এরকম টার্গেট। আর যেইগুলো এক হাতে চলে বেশিরভাগই 400 করে টার্গেট। আর বড়ো যেসব মাল সে তো বুঝতেই পারছেন আর কি। তো বন্ধুরা, মোটামুটি তাদের বেতন আসছে 2200। যারা অন্য অন্য সাইডে আছে যেখানে কাজ বেশি আর কি, রবিবার পায়, তাদের বেতন 2600-2700 এরকম বেতনও আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন ভিডিও আর কি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।